আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা যারা সেলাই মেশিন দিয়ে কাজ করি আমাদের কিন্তু অনেক সময় অনেক প্রবলেম দেখা যায় সেলাই করতে গেলে। তো দেখুন এইখানে আমি যে একটা কাপড় সেলাই করেছি, এখানে কিন্তু একটা পাশে আমাদের সেলাইটা যে রয়েছে সেলাইটা কিন্তু আমাদের লেভেল রয়েছে, অর্থাৎ এখানে একদম ফিনিশিং কিন্তু রয়েছে আমাদের সেলাইটা। এর অপোজিট সাইডে যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে যে সেলাইটা রয়েছে এই সেলাইটা কিন্তু এখানে ফোটা ফোটা হয়েছে, অর্থাৎ এখানে সেলাইটা কিন্তু ফিনিশিং হয়নি। তো আমি যদি এই সেলাইটা যদি আমি আবারও আপনাদের করে দেখাই, দেখুন এইদিকে কিন্তু আমাদের সেলাইটা কিন্তু প্লেন রয়েছে, আমাদের উপরের সেলাইটা মানে আমাদের হয়ে যায় সোজা বা প্লেন, আর নিচের যেটা রয়েছে নিচেরটা অনেক সময় দেখা যায় গুটি গুটি উঠে যায়। তো এইখানে উপরেরটাও হতে পারে নিচেরটাও হতে পারে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টা আপনারা জানতে পারবেন মাত্র তিনটা টিপস ফলো করার ফলে। তো চলুন আমরা প্রথমে এখানে একটা সেলাই আপনাদের করে দেখাই। তো এখানে আমি চতুর্থ নাম্বার সেলাইটা আপনাদের এখানে করে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে একটা সেলাই আমি করে আপনাদের দেখিয়ে দিলাম। তো এই দেখুন আমি কিন্তু এখানে এই সেলাইটা কিন্তু আমি করেছি, এটা যদি আমি এদিকে দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের সেলাইটা রয়েছে, এই সেলাইটা কিন্তু এখানে আমাদের গুটি গুটি উঠেছে, অর্থাৎ এখানে সেলাইটা কিন্তু আমাদের প্লেন হয়নি এবং এখানে কিন্তু সেলাইটা আমাদের সারা সারা হয়ে গেছে। আমি যদি অপর পাশে দেখাই তাহলে দেখুন এইখানে এই দিকের যে সেলাইটা রয়েছে, অর্থাৎ যেদিক থেকে আমরা সেলাইটা দিয়েছি এই সাইডটা কিন্তু আমাদের সেলাইটা একদম প্লেন রয়েছে, কোনো প্রকার সমস্যা হয়নি। শুধুমাত্র আমাদের এখানে সমস্যা হয়েছে অপোজিট সাইডে, অর্থাৎ নিচের সাইডটি। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন আমরা যারা মহিলারা রয়েছি আমাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেকেরই দেখা দেয় যে সেলাই আমাদের ফিনিশিং হয় না, সেলাই আমাদের গুটি গুটি দেখা যায়। তো দেখুন এখানে যে এরকম গুটি গুটি দেখা যাচ্ছে এরকম দেখা যায়। তো প্রথমত আমি এখানে বলে নিই, দেখুন এখানে মূলত আমাদের তিনটা কারণ থাকে আমাদের এই সমস্যাটা দেখার জন্য। তো প্রথমত আমি যদি এখানে আপনাদের ববিনটা আপনাদের খুলে দেখাই, তো দেখুন আমি এখানে যে ববিনটা, দেখুন এখানে ববিনটা আমি প্রথমেই খুলে নিলাম। এখানে প্রথমে দেখুন এখানে যে একটা নাট রয়েছে, আপনার যদি এখানে একটু লক্ষ্য করেন, দেখুন আপনার যদি উপরের সেলাইটা যদি আপনার কুচি কুচি হয় বা যদি মানে গুড়ি গুড়ি হয় তাহলে কি করবেন, এখানে দেখুন এই নাটটা জাস্ট আপনি একটু টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পর আপনি এখানে যে সুতার যে কার্টুনটা রয়েছে এটা জাস্ট আপনি এখানে ঢোকাবেন। ঢোকানোর পর এখানে দেখবেন এটা কীরকম টাইট হচ্ছে বা কি লুজ হচ্ছে, এরকম আপনারা এখানে প্রথমে দেখে নেবেন। তো দেখুন এখানে আমাদের মূলত দেখতে হবে যেন একটু টান টান হয়, সুতাটা যেন একটু টান টান হয়। যদি এটা লুজ থাকে তাহলে এখানে কি করবেন, এখানে যে নাটটা রয়েছে এই নাটটা জাস্ট আপনি এইভাবে ঘুরিয়ে নেবেন। তো এখানে নাটটা ঘুরিয়ে নিলেই কিন্তু আপনার যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা কিন্তু মানে উপরের পার্ট যেটা আমাদের ফিনিশিং রয়েছে এই সমস্যাটা কিন্তু আমাদের সমাধান হবে। তো যেহেতু আমাদের দেখুন নিচের দিকে আমাদের সেলাইটা আমাদের সমস্যা রয়েছে, আমাদের উপরের দিকে কোনো সমস্যা নেই কারণ আমাদের উপরের সেলাইটা কিন্তু ফিনিশিং রয়েছে, তাহলে আমাদের এইখানে আমাদের কোনো সমস্যা নেই। যদি আপনার এই উপরেরটাও যদি মানে গুটি গুটি হতো এটার মতো, এটা যেরকম গুটি গুটি হয়েছে এরকম যদি গুটি গুটি হতো তাহলে আপনি কী করবেন, এটাকে জাস্ট আপনি একটু মানে নাটটা আপনি টাইট দিবেন বা একটু লুজ করবেন, লুজ করে জাস্ট আপনি এটা ফিটিং করে দেখে নেবেন। তো এটা দেখুন আমার কিন্তু এখানে টান টান কিন্তু রয়েছে কারণ আমার এটা একদম পারফেক্ট রয়েছে, আমাদের সেলাইটা কিন্তু এখানে ফিনিশিং রয়েছে। সমস্যাটা হচ্ছে আমাদের নিচের সেলাইটা, আমাদের নিচের সেলাইটা কিন্তু এখানে গুটি গুটি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এখানে আমাদের মূলত দুইটা পয়েন্ট গেল। এখানে দেখুন আমরা যে কাজটা করব, এখানে দেখুন এখানে একটা স্প্রিং রয়েছে, আমি যদি এটা আপনাদের খুলে দেখাই, দেখুন এখানে কিন্তু একটা নাট রয়েছে এবং একটি স্প্রিং রয়েছে। মূলত আমাদের এইখানে যে সেলাইটা রয়েছে সেলাইটা আমাদের গুটি গুটি বা এখানে সেলাইটা যে সেরে সেরে দিয়েছে, এটার কারণ হচ্ছে আমাদের এইটা আমাদের সঠিক নিয়মে বা সঠিকভাবে আমাদের এটা ফিট না করার কারণে কিন্তু আমাদের এইখানে যে সেলাইটা দেখুন আঁকা বাঁকা রয়েছে বা আমাদের এখানে গুটি গুটি হয়েছে এই সমস্যাটা কিন্তু দেখা দেয়। তো এটা আপনি কীভাবে ফিট করবেন, দেখুন এইখানে প্রথমে এটা এদিকে ঢোকাবেন, আমি এটা মানে সুতাটা খুলে নিচ্ছি। তো প্রথমে দেখুন এইখানে কিন্তু একটা রয়েছে, নাট রয়েছে, এখানেও কিন্তু আরও দুইটা নাট রয়েছে, এই দুইটা নাট কিন্তু ভিতরে থাকবে। প্রথমে আপনারা দেখুন এইখানে যে নাটটা রয়েছে এই নাটটা আপনারা এইদিকে ঢুকিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি এই নাটটা আমি ঢুকিয়ে নিলাম, আপনারা একটু লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন। এটা ঢোকানোর পর দেখুন আপনি এইখানে যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংটা আপনাকে এখানে ঢোকাতে হবে। তো এখানে স্প্রিংটা আপনারা এখানে ঢুকিয়ে নেবেন। তো দেখুন এইভাবে জাস্ট আপনার স্প্রিংটা এখানে ঢুকিয়ে নেবেন। ঢোকানোর পর দেখুন এইখানে যে নাটটা রয়েছে এটাতেই মূলত আমাদের সমস্যাটা হয়, আমাদের এইখানে যে সেলাইটা গুটি গুটি হয়ে গেছে। এটা আমরা কি করব, এখানে আমরা এটা লাগিয়ে নেব। তো এটা আপনার বাইডিফল্ট লাগানোই থাকবে, এটাকে জাস্ট আপনারা একটু টাইট দিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু এটা টাইট দিচ্ছি। তো টাইট দেওয়ার পর আপনি এখানে দেখুন এই সুতাটা যে রয়েছে এই সুতাটা আমি এখন আপনাদের সেট করে এখানে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমি কিন্তু এখানে আমি সুতাটা লাগিয়ে নিলাম এবার। তো এখানে দেখুন এখন যদি আপনি এই সুতাটা ধরে যদি টান দেন
তাহলে দেখতে পারবেন এখানে সুতাটা কিন্তু মানে অতিরিক্ত কিন্তু টাইট হয়ে গেছে। তো এখানে টাইট হলে কি হবে, আপনার যে এখানে সেলাইটা রয়েছে নিচের দিকে সেলাইটা, এটা কিন্তু সুতাটা কম আসার কারণে সেলাইটা কিন্তু একদম ছোট ছোট হবে। তো এটা আমরা যখন লেলিন কাপড়গুলো যখন আমরা সেলাই করতে যাই তখন কিন্তু আমাদের এটা একটু টাইট দিতে হয়। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটাকে আমাদের একটু লুজ করে নিতে হবে। লুজ করার পর দেখুন এইখানে যে আমাদের ববিনটা রয়েছে এটা কিন্তু আমাদের ঠিক রয়েছে। আপনার যদি এইখানে যদি ঢিলা থাকে তাহলে এটাকে আপনি একটু টাইট করে দেবেন। এখানে কিন্তু নাটের অপশন রয়েছে, আপনি চেরির মাথা দিয়ে ঘোরালেই কিন্তু এটা টাইট এবং লুজ কিন্তু হয়ে যাবে। এবং এইখানে দেখুন এই দুইটা পার্ট আপনারা দেখবেন, এইখানে এটা একবার টান দিয়ে দেখবেন, এটা একবার টান দিয়ে দেখবেন যে দুইটা টান একদম মানে টানটা এক মানে অ্যাকুরেট খাচ্ছে কিনা। যদি থাক সব ঠিকঠাক থাকে তাহলে ববিনটা আমরা লাগিয়ে নিব। তো এখানে আমি ববিনটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পর এখন আপনাদের আমি একটা সেলাইটা করে দেখাচ্ছি যে আমাদের সেলাইটা ঠিক হলো কিনা। তো দেখুন এখানে আমাদের এটা কিন্তু যে সুতাটা রয়েছে এই সুতাটাও কিন্তু টান ঠিক রয়েছে, এটাও কিন্তু আমাদের টান ঠিক রয়েছে। তাহলে এখানে আমরা আরেকটা সেলাই এখন আমরা এখানে করে দেখব। আমি এই সাইড দিয়ে একটা সেলাই আপনাদের করে দেখাচ্ছি যে আমাদের সেলাইটা এখানে ফিনিশিংয়ে আসতেছি কিনা। তো ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু এখানে আমাদের সেলাইটা কিন্তু আমরা করে নিলাম। আমাদের কাপড়টা ঠিক আমাদের মেশিনের যে পার্টসগুলো রয়েছে পার্টসগুলো মানে স্যাটিসফাই করার পর আমরা কিন্তু এখানে সেলাইটা কিন্তু করে নিয়ে নিলাম। তো দেখুন এখানে যদি আমি এখন অপোজিট সাইডে সেলাইটা দেখাই তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে আমাদের সেলাইটা ফিনিশিংয়ে আসলো কিনা। তো দেখুন এইখানে কি এই দিকের সেলাইটাও কিন্তু আমাদের ফিনিশিংয়ে আসছে, এইদিকেও সেলাইটা কিন্তু আমাদের একদম ফিনিশিং কিন্তু চলে আসছে। তো আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি সেলাইটার পার্থক্যটা কিন্তু এখানে বুঝতে পারবেন। তো দেখুন এইদিকেও কিন্তু আমাদের সেলাইটার একদম ফিনিশ হয়েছে, এইদিকেও কিন্তু আমাদের সেলাইটা কিন্তু একদম ফিনিশে কিন্তু চলে আসছে। সো আপনি কিন্তু এইভাবে কিন্তু এই তিনটা স্টেপ বা তিনটা নিয়ম ফলো করে কিন্তু আপনার সেলাইটা দুইটা পাশের যে সেলাই রয়েছে দুই পাশের সেলাই কিন্তু আপনি ফিনিশিংটা করে নিতে পারবেন। এবং এইখানে এইদিকে দেখুন এইদিকে কিন্তু আমাদের গুটি গুটি রয়েছে, আমাদের গুটি গুটি কিন্তু এই সমস্যাগুলোর কারণে কিন্তু হয়ে থাকে। তো ভিউয়ার্স আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম যাদের এই সেলাই করাতে গেলে সেলাইয়ে এরকম গুটি গুটি চলে আসে আপনারা কীভাবে এই প্রবলেমটা আপনারা সলভ করবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের ক্লিয়ার কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক করে সাথেই থাকবেন।